দুবাইয়ের নাম দেওয়া হবে সুন্দর আলী। তো দুবাইয়ের সবসময় সুন্দর আলী নামের ক্যারেক্টারটা রুবেলও করবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আবার নতুন করে কাজ শুরু করবো রুবেল এইচডি মিডিয়াতে। আসলে আপনারা অনেক সময় দেখছেন আমার ভিডিও রুবেল এইচডি মিডিয়াতে, তো আমার নাই আমি। এখন আবার আমরা রুবেল আইসে আমাদের জন্য দোয়া করবেন এবং রুবেল এইচডি মিডিয়ার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। রুবেলের নাম দেওয়া হবে সুন্দর আলী। তো রুবেল সবসময় সুন্দর আলী নামের ক্যারেক্টারটা রুবেলও করবে আমার সুলু ভাই হিসাবে। তো সবাই রুবেলের জন্য অনুগ্রহ করবে যাতে ভালো অভিনয় করতে পারে। আসলে রুবেল ভালো অভিনয় করে, কিন্তু একটা সমস্যা আমি যেটা বুঝি, মানে পরিচালনার সমস্যা। দেখা যায় রুবেল অনেকে অনেক সময় দেখা যায় মান্নার মতো কথা হবে, হ্যাঁ তাহার ভাষা কথা হইতে চায়, কিন্তু আমরা আঞ্চলিক অভিনয় করি। আপনারা জানেন আমরা হবিগঞ্জের আঞ্চলিক ভাষা কথা বলি সবসময়, আমিও সবসময় হবিগঞ্জের আঞ্চলিক ভাষা কথা বলি। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো বিনোদন দেওয়ার জন্য। আমাদের জন্য আগ্রহ করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। রুবেল কিছু বলো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সামনে তো কাজ করতেছিলাম ঈদের আগে আমার শুক্র আলী ভাইকে নিয়ে, এখন না ঈদের পরে এক সপ্তাহ পরে আমরা কাজ করব। যেহেতু রুবেল এইচডি মিডিয়া শুক্র আলী ভাইয়ের ভিডিও এক বছর ধরে প্রায় আপলোড হয় না, ঈদের পর থেকে আমরা কন্টিনিউ কাজ করব। দোয়া করবেন সবাই যেন একসাথে মিলেমিশে কাজ করতে পারি ভাই বেলাদের সাথে। আর দেখতে পাচ্ছেন আমাদের শুক্র আলী ভাই খুবই ভালো মনের মানুষ। রুবেল তো মাঝে মধ্যে আয় কাজ করে না, ঠিক আছে, রুবেল মাঝে মধ্যে আয়, রাজু ভাই আয়, শুক্র আলী ভাই এবং আমার আরো পার্সোনাল আরো দুটা ইউটিউব চ্যানেল আছে একটা হচ্ছে নয়দমান এবং আরেকটা হচ্ছে শুক্র আলী টু পয়েন্ট জিরো। পেজের নাম আছে আমার তো দুইটা পেজ, একটা হচ্ছে নয়াদমান একটা শুক্র আলী ভাই, দুটো পেজ। তো নয়াদমানের নাম নামটা অতি তাড়াতাড়ি শিখিয়ে শিখিয়ে আমরা চেঞ্জ করবো, শুক্র আলী আবার টু ওয়ান জিরো এটাও করবো আমরা পেজের নামটা। তো সবাই আমাদের জন্য অনুগ্রহ করবেন, আমাদের সাপোর্ট করবেন, ইনশাল্লাহ তাদের কাছে এড়িয়ে যাওয়া। আর আমরা চেষ্টা করবো সবসময় যাতে আপনাদেরকে ভালো বিনোদন দিয়ে আসতে পারি, এটা আমরা চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।